হ্যালো দর্শক মন্ডলী, আমি আমিনুল ইসলাম। আমার ট্রোলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। খুব কম বাজেটে সোনার হরিণ পেতে চান, তাহলে কিনে নিন রিয়েলমি সি ফিফটিন। এই ফোনটি আজ আমি আপনাদের আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো রিয়েলমির সি ফিফটিন এই ফোনটি, এবং এর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। আনবক্সিং করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আপনি আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমি এটিকে আনবক্সিং করে নিচ্ছি। আচ্ছা, আমরা বক্সটা খুলে ফেলতেছি। এখানে একটা বক্স পেয়েছি, সো বক্সটা খুলে ফেলব। এখানে আমরা পেয়েছি হলো অ্যাজ ইউজুয়াল যে একটি মেনু গাইডলাইন। সো রিয়েলমি থেকে এই গাইডলাইনটি, এই ফোনের গাইডলাইনটি একটা, সো এটা রেখে দিচ্ছি। দেন এখানে একটা ব্যাক কভার পেয়েছি ফোনটির সাথে। ব্যাক কভারটিও সফট মনে হচ্ছে এবং ভালো একটি প্লাস্টিক। দেন তার সাথে একটি, এখানে একটি আপনার এসডি কার্ড বা সিম কার্ডের খোলার জন্য একটি পিন দিয়েছে, এই পিনটি। সো আমরা এটা পাশে রেখে দিচ্ছি। দেন আমাদের আসল যে সোনার হরিণটি, সেটা আমরা এখন বের করব। সো এটাই হলো আমাদের সেই সোনার হরিণ। সো এটা হলো আমাদের সেই ডিভাইসটি। তো আমরা ডিভাইসটি পরে খুলবো, পাশে রাখি। দেন আমরা খুলে ফেলো বাকি এগুলো। এখানে দেখতে পারতেছি একটি চার্জার আছে, এটা হলো চার্জার, চার্জার। দেন চার্জারের সাথে একটি কেবল, ইউএসবি কেবল। দেন এখানে আমাদের আর কিছু নেই, বক্সটির মধ্যে আর কিছু আমাদের নেই। সো বক্সটিকে আমরা পাশে রেখে দিচ্ছি। সো আমরা এখন এই ডিভাইসটিকে খুলে ফেলব। প্লাস্টিকটা খুলে ফেলতেছি এবং সোনার হরিণটা বের করতেছি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 460 অক্টাকোর প্রসেসর। এর র্যাম হলো 4 জিবি, রম হলো 64 জিবি। এর পাওয়ার যে কালারটা, এর কালারটা ব্লু কালার। এর ব্যাক ক্যামেরা রেজুলেশন হলো 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল। আমরা যদি এর সাইডটা দেখি, এখানে অ্যাজ ইউজুয়াল যে বাটনগুলো অন অফ বা সাউন্ড বাড়ানো কমানোর এই বাটনগুলো ইউজ করা হয়েছে। এর পাশে একটি সিম স্লট ইউজ করা হয়েছে, সিম স্লটটি আমি খুলে দেখাচ্ছি। এখানে এখানে 3টি স্লট আছে, 2টি হলো সিমের জন্য এবং 1টি হলো এসডি কার্ডের জন্য ইউজ করতে পারবেন। এখানে মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা হয়েছে এবং তার সাথে একটি প্রাইমারি মাইক্রোফোন আছে এবং 3mm অডিও জ্যাক এবং বটন ফেজে একটি স্পিকার ইউজ করা হয়েছে। এর ব্যাটারিটি 6000 mAh দেওয়া হয়েছে, যাতে ফোনটিকে একটু বড় বড় দেখাচ্ছে। পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট অপশন দেওয়া আছে এবং এই ফিঙ্গারপ্রিন্টটি খুব ফাস্ট কাজ করতেছিল। আমরা যদি এর পারফরমেন্স লেভেলের কথা বলি, তাহলে আমি কোনো প্রবলেম পাচ্ছি না, তবে এটি গেমিংয়ের পারফরমেন্স খুব একটা কম দিবে। সো এই ছিল আজকের মতন ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন টাটা, বাই বাই।